দুর্দান্ত বোলিংয়ের পর জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ, কিন্তু দিনের শেষ দিকে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় পরাজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে টিম বাংলাদেশ। শেষ দিনে বাংলাদেশ কি পারবে ইতিহাস করতে? প্রথম ইনিংসে খেলেছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, দলকে নিয়ে গিয়েছিলেন নিরাপদ স্থানে। দ্বিতীয় ইনিংসে আর হলো না, অল্পেই ফিরে গেলেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। তারও আগে সাজঘরের পথ ধরেছেন আরেক ওপেনার সাদমান ইসলাম। দুই ওপেনারের পর হতাশ করলেন অধিনায়ক মমিনুল হকও। ইতিহাস গড়ার মিশনে 274 রান তাড়া করতে নেমে মাত্র 8 রানে 3 উইকেট হারিয়ে চরম বিপদে বাংলাদেশ দল। বিপর্যয় সামাল দেওয়ার মিশনে চতুর্থ উইকেট জুটিতে খেলছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। চতুর্থ দিনের খেলা শেষে 6 ওভারে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 11 রান। জয়ের জন্য শেষ দিনের 98 ওভার থেকে করতে হবে আরও 264 রান। আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের প্রায় 15 মিনিট আগেই শেষ হয়েছে আজকের খেলা। ডারবানের কিংস মিডে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে মাত্র 204 রানে অল আউট করে 274 রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ দল। এটি তাড়া করতে নেমে শুরুতেই 3 উইকেট হারিয়ে এখন মহাবিপদে মমিনুল হকের দল। সাইমন হারমারের করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে স্লিপে ধরা পড়েন সাদমান। রানের খাতাই খুলতে পারেননি তিনি, প্রথম ইনিংসেও মাত্র 9 রান করতে পেরেছিলেন এই বাঁহাতি ওপেনার। এমন হতাশাময় পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে তার বাদ পড়া সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশের ইনিংসের পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন কেশব মহারাজ। প্রথম বলেই ব্যাট প্যাডের ফাঁক গোলে বোল্ড হয়ে যান 4 রান করা মাহমুদুল জয়। ওভারের পঞ্চম বলে ব্যাকফুটে খেলতে গিয়ে দৃষ্টিকটুভাবে লেগ বিফোর হন অধিনায়ক মমিনুল। চতুর্থ দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেট হারিয়ে 8 রান। জয়ের জন্য বাংলাদেশের দরকার এখনও 263 রান, হাতে আছে 7 উইকেট। ডারবান টেস্টের শেষ দিনে আবার ব্যাট করতে নামবে বাংলাদেশ। 5 রানে ব্যাট করছেন নাজমুল হোসাইন শান্ত, তার সঙ্গে আছেন মুশফিকুর রহিম। মুশফিক এখনও রানের খাতা খুলতে পারেননি। এর আগে অবশ্য দুর্দান্ত বোলিং আর ফিল্ডিংয়ে লিড 300 হওয়ার আগেই দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সব কটি উইকেট হারিয়ে তারা করেছে 204 রান, লিড 273 রানের। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার এক একটি উইকেট তুলে নিতে ঘাম ছড়াতে হয়েছে বাংলাদেশের বোলারদের। প্রথমে আঘাত হেনেছিলেন টাইগার পেসার এবাদত হোসেন। এবাদতের বলে এলবিডব্লিউ শিকার হয়ে মাঠ ছেড়েছিলেন ওপেনার শারিল এরউই। ব্যক্তিগত 8 রানে বিদায় নেন তিনি। তৃতীয় দিন শেষে শারিলের নামের পাশে ছিল 3 রান। এবাদতের এক ডেলিভারিতে গালির দিকে হাত ক্যাচ তুলে দেন বাফুমা। ইয়াসির আলী সেই ক্যাচ নিয়ে নেন দুর্দান্ত ভঙ্গিমায়। মুলদার কিছুক্ষণ টিকে থাকলেও কাইলে ভেরাইনে কেশব মহারাজদের উইকেট দ্রুতই তুলে নেন টাইগাররা। 42 বলে মুলদার 11, 18 বলে ভেরাইনে 6, মহারাজ 5 রান করেন। এদের মধ্যে ভেরাইনি ও মুলদারকে মিরাজ এবং মহারাজকে তাসকিন আউট করেন। হারমান রান আউটের শিকার হন নুরুল হাসান সোহানের থ্রোয়ে, রান আউটের শিকার হন লিজার্ড উইলিয়ামসও। শেষ ব্যাটার হিসেবে আউট হন অলিভিয়ের। বাংলাদেশের হয়ে 3টি করে উইকেট নেন মিরাজ ও এবাদত, তাসকিন পান 2টি উইকেট। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশ এই টেস্টের শেষ দিন কী হতে পারে? জয় পরাজয় নাকি ড্র? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।